প্রায় দুই যুগের ফুটবল ক্যারিয়ারে লিওনেল মেসি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে সম্ভাব্য সবকিছু জিতে হয়েছেন সর্বকালের সেরা ফুটবলারদের একজন। ফুটবলে আর পাওয়ার কিছুই নেই, শেষ দিনগুলো উপভোগ করে যেতে চান শুধু। এখন লড়াইটা যেন কেবলই ইঞ্জুরির সঙ্গেই। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী গত দেড় বছর এই আর্জেন্টাইন ইঞ্জুরিতে পড়েছেন ছয়বার, যার শেষটা ছিল কোপা আমেরিকার ফাইনালে। লিগামেন্টের সেই ইঞ্জুরি নিয়ে দীর্ঘ দেড় মাস মাঠের বাইরে 37 বছর বয়সী এই মহাতারকা। ইঞ্জুরির কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের দলেও রাখা হয়নি তাকে, খেলতে পারেননি মায়ামির হয়ে লিগস কাপের ফাইনালেও। ফুটবল ভক্তদের জন্য আশার কথা, ইঞ্জুরি কাটিয়ে ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। সম্ভাবনা ছিল শিকাগোর বিপক্ষে ম্যাচে খেলার, কিন্তু পরিপূর্ণ সুস্থ হয়ে খেলায় ফিরতে আরও কিছুদিন সময় দিতে চান মায়ামির কোচ টাটা মার্টিনো। তবে মেসিকে মাঠে দেখার অপেক্ষা যে খুব বেশি দীর্ঘ হবে না সেটাও ইঙ্গিত দিয়েছেন তিনি। লিও খুব ভালো করছে এবং দলের সঙ্গে অনুশীলনও করছে, আমরা ভেবেছি এই ম্যাচে তাকে সময় দিতে, আবার ভাবলাম যে পরের 15 দিনের মধ্যে তাকে বিবেচনা করাটা ভালো হবে। আমরা এই বিষয়ে আলোচনা করেছি এবং অবশেষে তাকে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামী 15 সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নামবে মায়ামি। সবকিছু ঠিক থাকলে হয়তো সেদিনই মাঠে দেখা যাবে ফুটবল জাদুকর লিওনেল মেসিকে। রাফি আমিন, আরটিভি।